এটা আমার বাসার ব্যাকইয়ার্ড। সামারে এখানে বারবিকিউ করা হতো এবং এখানে ওই যে মিলাদের নামাজ পড়লাম সেই পাটাতন, সেই ব্যাকইয়ার্ড, সেই ডেকের উপরে এখন প্রচুর বরফ স্তূপাকারে এবং বরফগুলো শক্ত হয়ে গেছে। রিমঝিম এখন বরফের দোলনাতে দুলছে। হ্যাঁ, টেবিলটার অবস্থা, এগুলো সব বরফ শক্ত হয়ে গেছে। নিখিল বেচারা, আয় আব্বু, ঠান্ডার জন্য ওকে বাইরে আনা হয় নাই, কিন্তু সে হাই, ওরে বাবা, এনজয় করছে, পোজ দিচ্ছে, পোজ, ওরে বাবা, আসা আসা আসা, তুমি আসবা না, বাইরে অনেক ঠান্ডা, কলিজা অনেক দুষ্টামি করে নিখিল। এনজয় খুব মজা, দেখি তো এখানে স্লাইড করো, দেখি তোমার আম্মুর সেই বাগান, আম্মু আর নানুমণির বাগান, সেই বাগানে লাউ, কদু, তারপরে কি বলে টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিকাম, সেই বাগানের এই অবস্থা। লাউর পাতা আজ মরমরে করকরে, বরফের ভারে ঢাকা ভেঙে নিচে, দেখো কি অবস্থা। এই সেই বাগান, দেখি আমার পাশের বাসার আঙ্কেলের কি অবস্থা, একই অবস্থা, বরফ। বরফের কিছু স্মৃতি রইল, সবাইকে দেখাবো, আসো, কি দেখব, এই যে আমার ওই দরজা খুলতে পারবো না, বরফে ঢাকা, পিছনটা দেখালাম, ফ্রন্টটা তো দেখলো সবাই আগে। কি মজা, কি মজা করতেছে রিমঝিম, হ্যাঁ, বিছানার মতো না, স্লাইড হয়, গুড। দেখো কি অবস্থা আমার টেবিল, ওটা টেবিল উপরে কি ছিল, ও ফুলের টব, বাই নিখিল, আমরা আসছি, নিখিল হাই, নিখিল আমরা চলে আসছি, ওকে ওকে চলো, তুমি কোথায় যাবো, না স্নোতে ঠান্ডা লাগবে কলিজা, তুমি ওখানে বসে বসে দেখো, ওইটাই ভালো, ওকে ওকে বাবা, হ্যাঁ বাই দিয়ে দাও সবাইকে, বাই, হ্যাঁ খুদাহাফেজ, বাই বাই।